নদীর পাশে চলে আসলাম। উদার সে কিসা একটা ড্রোনটা না ইধর চার্জ মে লাগাযা হুয়া হ্যায়। ও ওয়াও, পুরা নদীর পারে উড়ানো ট্রাই করতেছি, বাট বাতাস প্রচুর। এখন এই বাতাসে উড়াতে উড়াইতে ভয় পাইতেছে, কারণ নিচে নামতেছে, কারণ এখানে উড়াইলে সাথে সাথে বাতাস। এই বি কেয়ারফুল, ওরে উড়াইতে দিচ্ছি, ও ভালো শট নিতে পারে। আর আমি ফোনে ভিডিও করার জন্য বাতাস। এটা হচ্ছে বাস রাখার ডিপো প্লাস চার্জিং স্টেশন। এই যে চার্জ দিতেছে, তো এরা মনে হইতেছে যে গাড়ির তেল দিতেছে এমন ভাবে রাখা, কিন্তু চার্জ হইতে পারে না, এটা বন্ধ করে স্টিক করছে। তো এখানে গাড়ি রাখে, চার্জ দেয়, আবার আরেকটা যায়। আর মনে হয় একবার চার্জ দিলে সারাদিন চলে যায় একটা গাড়ি। ইলেকট্রিক গাড়ি ভরা হয়ে গেছে, এখন চায় না পুরো ইলেকট্রিক হয়ে যাইতেছে। এটা পরিবেশের জন্য খুব ভালো, আচ্ছা ক্লিনেরও ব্যবস্থা আছে ডিপোতে, বাস ক্লিন করে একবারে। স্বয়ংক্রিয়ভাবে পুরো মেনটেনেন্সও করে, আমাদের দেশে এইসব গাড়ি এক মাসও টিকবো না। ইন্ডিয়ান অশোক লেল্যান্ড আইন না, দুই দিনে ওইটারে তছনছ করে ফেলে। আমাদের বাস চলে গেছে, ব্যাপারটা হইতেছে আমরা আসার টাইমে বাসের থেকে এই জায়গাটা দেখা ইন্টারেস্টিং লাগছে। তো বলতে পারেন ইন্টারেস্টিং এর কি আছে, ইন্টারেস্টিং এর যে দেখতেছেন চায়নাতে এরকম পুরাতন বিল্ডিং, রাস্তাঘাট, ভিড় ভাট্টা খুব কম দেখা যায়। ভিড়ের মধ্যে দেখেন পুরাতন জায়গার মতো ভালো ভালো সুন্দর সুন্দর গাড়ি। হ্যাঁ, পুরাতন জায়গা হলে কি হবো, গাড়ি দামি দামি। তো এখানে একটা মুসলিম রেস্টুরেন্ট দেখছি, ওইটাতে খাওয়া, আর একটু পুরাতন চাইনিজ বাড়িঘর বা মানুষের ইয়াগুলি দেখা। এই জিনিসগুলো চায়নাতে খুব কম পাওয়া যায়, 5-6 বছর পরে এগুলো আর থাকবে না। ওরা যে হারে উন্নতি করতেছে, সরকার দেয়া গেছে এগুলিও ভাঙ্গা ছুঁড়া, এসব জায়গায়ও বহুতল চকাচক বিল্ডিং বানানো শুরু করবে। পুরান ঢাকার মতো চিপা, এরপরে খুপড়ি টাইপের দোকান। চায়নাতে যে হোটেলের মতো মুসলিম রেস্টুরেন্ট, চায়নাতে এগুলি পাওয়া খুব রেয়ার। এই যে আপনারে বুঝাইতেছে ডিম কিভাবে দিতে হইব, তো আমরা নিলাম হলো এগ ফ্রাইড রাইস। তো ডিম একটা দেয়, আমরা বলছি দুইটা দিতে। ফ্রাইড রাইস নরমাল ওয়ান ইয়া, সো আই নিড টু, সো ইউ অলসো নিড টু। আরে যে ছোটু বোম, মজা করে
পর্দা টর্দা করে বেশ সুন্দর ভাবে সিনজিয়ানের ওরা কাজাখিস্তানের সাইডে ওরা একটু আবার বেশি মডার্ন থাকে আর বরাবর মতো এইসব সুস্বাদু এইসবটা ফ্রি থাকে দেখে বুঝা যায় দেশের টাইপের কিছু জিনিসপাতি। তো আমরা এই যে খাওয়া দাওয়া করে বের হয়েছি, এই জায়গায় একটা ফলের দোকান দেখতেছি, দাম বেশ কম। আর এখন হইতেছে আমরা এই খুব মজা, আমি তো কমলা খাই না, ভাল লাগে না কমলা আপেল অ্যাপেল। তো এখন হইতেছে এই যে সামনে একটা বাজার আছে, বাসের থেকে দেখছিলাম লোকাল বাজার কেমন হয় লোকাল এরিয়ার, ওইটা দেখবো। আমাদের ওইদিকেরও লোকাল মার্কেটের বাজারগুলোয় গেছি, বাট এরিয়া যেমন সুন্দর বাজারও সুন্দর হয়, এটা কেমন অর্গানাইজড গিয়ে দেখা যাক এই হিজে গিজে এরিয়ার বাজার কেমন বা কী আছে। আমরা বাজারের ভিতরে চলে আসছি আর এটা একদম লোকাল টাইপের এরিয়া, এখানে ফরেনার দেখে মনে হয় না, এই কারণে সবাই একটু বেশি সারপ্রাইজ, নর্মালি তো সারপ্রাইজ হয় এই জায়গায় আরো বেশি আর কি। এই যে কাঁচা বাজার এই সাইডে, ও উই নিড লেমন এন্ড কিউকাম্বার টমেটো ফর সালাদ। হোয়াট ইজ সেইং ম্যাম, ডু ইউ খুশি? ওরে বাবা রে, কত বড় কাঁকড়া, এক মনস্টার, তুমি দেখা লাইফ মে ইতনা বড়া, মে তো নেই দেখা। ভাল লাগতেছে, এটা ক্লিনের ব্যাপারটা, এই বাজারটাও একটু হিজি গিজি টাইপের অন্যগুলোর থেকে অর্গানাইজ হইলো, ক্লিন বেশ বলা যায়, ক্লিনিং এর ব্যাপারে এরা খুব খেয়াল রাখে। তো আমাদের দিকের এরিয়া যেমন উন্নত, বাজারও উন্নত, এদিকের একটু অনুন্নত, এই কারণে এক্সপ্লোর করতে আসছি, ভালোই লাগতেছে। কিছুটা আমাদের দেশের মতো হিজি কিজি হইলো, পরিষ্কার সিম। আরে বাজার তো অনেক বড়, অনেক বড়। বাজার আরেক সাইড। হে ম্যাং, নেক্সট টাইম আই নিড টু মেক ব্লগ অনলি গোয়িং টু মার্কেট অ্যান্ড আস্কিং দ্য প্রাইস, কম্পেয়ার দ্য প্রাইস উইথ মাই কান্ট্রি, পিপল লাভ দিস থিং। এখন অনেকে দেখি বাজারে গিয়ে দাম দর জিজ্ঞেস করে বিভিন্ন দেশে আপডেট জানায়, তো চায়নার বাজারে তো জিনিস আরও বেশি, আর অনেক জিনিসের দাম অনেক না, ম্যাক্সিমামই বাংলাদেশের তুলনায় কম, সবাই ইউরোপ আমেরিকায় বানায় যেখানে বাংলাদেশের থেকে অনেক গুণ বেশি প্রাইস থাকে, আর সবাই বেশিটা দেখে অবাক হয়, আমি চায়নার কমটা দেখে অবাক করবো। এটার বের হওয়ার আরেকটা
বাংলাদেশের বাজারের সাথে কিছুটা সিমিলার এই বাজারটা, কিন্তু একটা জিনিস বড় পার্থক্য যেটা বললাম ক্লিনিং এর ব্যাপারটা, সিমের বেশি আছে তো আমাদের। এগুলি হলো ওই যে চায়ের উপাদানগুলো, এখন হচ্ছে 5:23 বাজে, মানে 5:20 আমরা বাসে উঠছি, রওনা দিতেছি ক্যাম্পাসের দিকে, 1.5 ঘন্টার মতো লাগতে পারে। Let's go, another bus will be come. Yeah, another bus will come soon. Here? Let's go. Leave this place. Why leave this place? Why leave this place? Oh. Huh? You can help. Bye. আচ্ছা, এই যে বিল্ডিংটা লেখা জিয়াংশু ওপেন ইউনিভার্সিটি, এটা কি আমাদের দেশের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মতো সিস্টেম কিনা জানি না। ওপেন ইউনিভার্সিটি তো আমাদের দেশে উন্মুক্তরই বলে, চায়নাতে এমন কোনো সিস্টেম আছে কিনা আমার জানা নাই, বাট নামটা দেখে ওই টাইপেরই মনে হয়েছে। আমরা এখন বাস স্টেশনে আছি, বাস চেঞ্জ করব, নেক্সট D15 বাস আমাদের ক্যাম্পাসের গেটে। ভার্সিটি এরকম ভার্সিটি চায়নাতে বাংলাদেশের মধ্যে একটা বিল্ডিং ভার্সিটি নাই। বুঝলাম না, এখান থেকে এই জিনিসটা টাওয়ারটা এটা ভিউটা অনেক সুন্দর, তো সাংহাইয়ের টাওয়ারের কপি বাচ্চা। সেকেন্ড বাসে হইতেছে, বসার জায়গা নাই, মানুষ প্রচুর, তো আমরা টানেলের মধ্যে আছি এখন নদীর নিচে। আগেরবার দেখাইছি সবচাইতে বড় ব্রিজ আমাদের এখানে, আর এটা হইতেছে সবচাইতে বড় নদীর নিচের টানেল। প্রায় 10 মিনিট হয়ে গেছে নদীর নিচ দিয়ে যাইতেছি, এই মাত্র শেষ হইল। আমাদের ক্যাম্পাস চলে আসছে, কয়টা বাজে যেখানে জাপানিজরা হামলা করছিল সেই সময়, মানে মর্মান্তিক বৃত্তান্ত ব্যাপারগুলাতে বহন করে নানজিং ম্যাসাকারে, তো এটা একটা হিস্টোরিক্যাল প্লেস নানজিং এর, তো সেখানে সেখানে আমার ছোট ভাই কালকে আমি নিয়ে যাবো, আমার ছোট ভাইকে, তো হুট করে আমাকে বলতেছে যে ভাই কালকে পাঞ্জাবি পরে যাই চলো। এখন আমি বুঝলাম না এটার সাথে নানজিং ম্যাসাকার ওদের হিস্টোরিক্যাল প্লেসের সাথে পাঞ্জাবিটা কোনভাবে যায়, এটা কোনভাবে যাচ্ছে আমি বলো, এক্সপ্লেইন করো কোনভাবে যায়। আমি ছোট ভাইয়ের কাছে এক্সপ্লেনেশন চাচ্ছি। চাইনিজ কস্টিউম পরে যে ট্র্যাডিশনাল, ওকে, তো এই হইলো ইন্টারেস্টিং ঘটনা। এই ঘটনা নিয়ে আজকে আমরা বিদায় জানাই, আমরা চলে আসছি ক্যাম্পাসের মধ্যে 6:20।